दिस वीडियो इज फॉर आर्यन। हम तो क्या बोलते नमस्कार, हेलो एंड वेलकम टू योर्स ट्रुली मौश। आमी मौसुमी। आज के एक नतून दिन, एक नतून ब्लॉग निये आपनादेर सामने हाजिर होयेछी। आपनारा सब केमन आछेन? आशा करछि आपनारा भालोई आछेन। आज के देखुन, एखन सकाल 7টা, किन्तु चारिदिके एमन अंधकार बाबा, पुरो मेघे ढाका आकाश, मने होच्छे सकालई हयनी। और आज के आमार एकटा बहु जरूरी अपॉइंटमेंट आछे डॉक्टर डिम्पल पारिक, एखानकार भीषण रिपोर्टेड डॉक्टर, हाड़ेर डॉक्टर, आर्थराइटिसेर। ওনার সাথে ওনার কাছে আমাকে যেমন হোক পৌঁছতেই হবে আজকে। জানো ওর বেটা, উঠে তো গেছিলিস, আবার এসে শুয়ে পড়লি। বাইরের অবস্থা দেখ, বাইরে কি যাব বেটা, চল। ওয়েদার খুব ভালো, কিন্তু পুরো জোরে জোরে হাওয়া হচ্ছে, একদম ক্লাউডেড। তুই যদি বলবি উইল টেক আ চান্স, জাস্ট তুই উঠে দেখ, ওয়েদারটা খুবই সুন্দর, মানে হাওয়া বাতাস, ঠান্ডা ওয়েদার, কিন্তু পুরো মেঘলা। আর এখানে আমার যা ভয় ঢুকে গেছে না, একটু বৃষ্টি হলে রাস্তা ফাস্তা ব্লক হয়ে যাচ্ছে। উঠে যা বেটা, উঠে যা। সকাল সকাল থেকেই আমি এই তালির আওয়াজ খুব পাচ্ছিলাম। এসে দেখলাম ব্যালকনির থেকে নিচে, দেখছি যে সব অনেক মহিলারা গোল করে বসে কি পুজো করছে, তালি বাজিয়ে ঘন্টা টন্টার আওয়াজ পেলাম। ভালো লাগছে সকাল সকাল কি একটা পুজো গোল করে বসে এই যে আপনাদের দেখাচ্ছি। অনেক পুজো হয় এই সোসাইটিতে। আমার মেয়ে সকালবেলা উঠে চান টান করে এই আজকে আমাদের নতুন মন্দির এসেছে, ডেলিভারি হয়েছে, ডেলিভারি হয়ে নতুন মন্দিরটা লাগিয়েছি। আজকে প্রথম পুজো, তাই আমি বললাম যে প্রথম পুজোটা তুই দে। অবশ্য ওই দেয় সকালে ধূপ দিয়ে, আর সন্ধেবেলাটাও করে যদি বাড়িতে থাকে, না তো আমি দিই। তাই প্রথম দিন নতুন ঠাকুরঘরটা, বলবেন ঠাকুরঘরটা কেমন লাগছে আপনাদের। বেশ একটা সুন্দর ছোট্ট কাট্ট একটা মন্দির পেয়ে গেলাম, আমার ভীষণ কিউট লাগলো। এই যে ধূপদানিও আসেনি, বেচারা আলুটাকে আমি কেটে দিলাম, আমরা মতেই দে, কলাও ছিল না, না তো কলাতে লাগিয়ে দিতাম। ঠাকুরগুলো দেখে বলুন তো কেমন হয়েছে? বেশি জায়গা তো নেই, ছোট মন্দির, একটা পিতলের বেশ ভার আছে, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, শ্রীকৃষ্ণ আর রাধারানী। আজকে বন্ধুরা একটা মজার জিনিস করা যাক, আমি আপনাদের দেখাবো ঘরটা আবার খালি থাকার সময় কেমন ছিল,
আর ঘরটা আমার সাজানোর পরে কেমন লাগছে, আর আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর আমি অ্যামাজন থেকে 10টি দিনে সব প্রতিটি জিনিস অ্যামাজন থেকে কিনে বাড়িটাকে সাজানোর পরে বাড়িটা কেমন লাগছে আমি ওই জিনিসটাই আপনাদের দেখাতে চাইছি। আপনারা ড্রয়িং রুমটা ডাইনিং স্পেসটা দেখলেন, এখন দেখুন আমি সাজানোর পরে বাড়িটা কেমন লাগছে। 3টি বছর আমার মেয়ে, এটা আমার মেয়েরই বাড়ি, মেয়ের জন্যই বাড়িটা সাজানো হয়েছে। 3 বছরও পড়াশুনো করবে ভালোতে আরামে, কোনো যেন অসুবিধে না হয় একটু সেফটি দেখে ওর জন্যে এটা করে দিয়েছি, সাজিয়ে গুছিয়ে দিয়েছি। দেখুন আপনাদের কেমন লাগছে, ভালো লাগলে আমাকে নিশ্চয়ই জানাবেন। এই যে ব্যালকনিতেও কিছুটা গাছ লাগিয়ে দিয়েছি, আর কিছুটা গাছ আসবে অর্ডার দিয়ে রেখেছি। আর বিশ্বাস করবেন না বন্ধুরা, 10 দিনের মধ্যে প্রতিটি জিনিস আপনি যা দেখছেন সব অ্যামাজন থেকে অনলাইন কেনা। আজকাল কত সুবিধে হয়ে গেছে। এইটা রান্নাঘরটা কেমন খালি আপনারা এক্ষুনি দেখলেন, এখন দেখুন রান্নাঘরটা আমি এইভাবে সাজিয়েছি। একটা ছোট্ট টেবিল স্টুলও দিয়ে দিয়েছি, আমি দাঁড়িয়ে কাজ করতে পারি না বেশিক্ষণ, তাই বসে কাটাকুটি করার জন্য এই যে খালি ছিল যখন, আর এই দেখুন স্টোর রুমটা সাজানোর পরে কেমন লাগছে আপনারা বলুন কেমন লাগছে। আর এই সব জিনিসগুলো কিন্তু 10 দিনের মধ্যে। এটা ওই রুমটা, প্রথম রুমটা যেটা রান্নাঘরের সাথে লাগানো, ওইটাকে একটা ছোট্ট মন্দির লাগিয়েছি, সেটা তো আপনারা একটু আগে দেখলেনই। একটা স্টাডি টেবিল মেয়ের পড়াশোনার জন্য করে দিয়েছি, এ রেখে দিয়েছি। আর এটা একটা লন্ড্রি বক্স আছে, যেখানে ওই যেটা মেশিনে দেওয়া হবে জামা কাপড়গুলো থাকবে। এইভাবে এই রুমটা সাজিয়েছি, কেমন লাগছে? এটা তো আমার রুম, যে রুমটাতে আমি থাকছি এখন। খালি সময় এরকম লাগছিল, আর এখন সাজানোর পরে আপনারা দেখুন কেমন লাগছে প্রতিটি জিনিস। ওই যে দেয়ালে ঘড়ির থেকে, এই ফটোর থেকে, এই পর্দার থেকে, সব অ্যামাজন থেকে নেওয়া। টিভি, এসি সব অ্যামাজন। আর 10 দিনের মধ্যে ডেলিভারি, আর 10 দিনের মধ্যে ঘর সাজিয়েছি। এই যে ওয়াল হ্যাঙ্গিং দেখছেন, সব অ্যামাজন হ্যান্ডিক্রাফট আইটেম। আর আপনাদের বিশ্বাস করতে হবে যে আমি খুব কম খরচার উপরে কিন্তু এই সাজানো গোছানোগুলো করেছি। এটা মেয়ের রুমটা ছিল, খালি ছিল যখন, আর এখন আমি মেয়ের রুমটা সাজানোর পরে এরকম লাগছে। কি ভাল লাগছে কি না? আমার মেয়ে টিভি দেখে না, সেই জন্য আমার মেয়ের রুমে টিভি লাগাইনি। ও যতটুকু করার ও ল্যাপটপে দেখে টাকে না। এই হলো মেয়ের রুমের সাজ, পিঙ্ক, ওর ফেভারিট কালার পিঙ্ক দিয়ে সাজানো হয়েছে। যাক গিয়ে এখন আমি ঝটাপট একটু ডাক্তারের কাছে যাওয়ার আগে লাঞ্চের জন্য একটা ডিমের ঝোল করে নিলাম। আলু দিয়ে ডাল বানাচ্ছি না, সেই জন্য একটা আলু ঝোল 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 করে করে দিলাম, যাতে ডালের আর দরকার যেন না পড়ে। যেটাকে আমরা বলি ডিমের ডালনা, দুটি মানুষের তো আমাদের খাওয়া, অবশ্য না 3টি মানুষ, আমার ড্রাইভারও আমার সাথেই খায়, আমার কাছেই ও খায়। তাই একটু এই ডিমের ডালনা করে দিয়েছি, আর একটু পেঁয়াজ রসুন টসুন দিয়ে করলা ভাজা করেছি। এটা একটা নতুন ধরনের আমি করি, কিন্তু এটা আমার মেয়ের খুব পছন্দ, ভালোবাসে এইভাবে করলাটা। একটু নুন দিয়ে কাটা করলাটাকে রেখে দিই, তারপরে ওই জলটা চিপড়ে নিয়ে ধুয়ে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে করলাটাকে ভেজে তুলি, খুব টেস্টি হয়। বাস এই দুটো পদই করেছি, আর বেশি কিছু না। এই টেবিলে রেখে দিলাম, আমরা দুজনে ছটাপট খেয়ে নেব,
বাবুকেও দিয়ে দিয়েছি খাবার ওর, কারণ চারটের সময় অলরেডি দুটো বেজে গেছে, চারটের সময় আমার অ্যাপয়েন্টমেন্ট, আর ট্রাফিকে একটু টাইমও লাগবে পৌঁছতে। আমি জানো 20-25 বছর আগে আমি আমার মাকে নিয়ে এসেছিলাম এই হসপিটালে, আমি ফর্ম ফিল আপ করছিলাম আমার মার, আর আজকে সেম হসপিটালে তুই তোর মাম্মাকে নিয়ে এসেছিস আর সেম প্রবলেমের জন্য ফর্ম ফিল আপ করাচ্ছিস। লাইফটা কীরকম দেখছিস? জানি না কতটুকু আমার মেয়ে কথাটা বুঝলো, কিন্তু আপনাদের আমি এটাই বলতে চাই যে গতকাল যেটা আমার মার সমস্যা ছিল আজকে সেটা আমার সমস্যা হয়ে দাঁড়িয়ে। কাল আমি আমার মার সাথে ছিলাম, আজ আমার মেয়ে আমার সাথে আছে। নিজেদের প্যারেন্টসদের কখনো অবহেলা করব। জীবন কে দিন ছোটে সহি হম ভি বড়ে দিল ওয়ালে, কল কি হমে ফুরসত কহাঁ। সত্যি সত্যি তো কার কাছে ফুরসত আছে আননেসেসারি জিনিস নিয়ে মাথা ঘামানোর? জীবনের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, মোমেন্টসগুলো, উই শুড লিভ ইট টু দ্য ফুলেস্ট উইদাউট এনি গ্রাজেস, উইদাউট এনি অ্যাঙ্গার, অ্যান্ড লাভ ইয়োরসেলফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড দ্য মোস্ট। বাড়ি ফিরে এসেছি, অনেকগুলো টেস্ট করতে হলো, ব্লাড টেস্ট আর এক্স রে করালো আমার দুই আঁটুর, তারপরে অ্যাঙ্কেল, তারপরে চেস্ট। চেস্টটা কেন করালো বুঝলাম না এক্স রে, কিন্তু সেটাও করালো। সব রিপোর্ট কালকে আসবে, কালকে আবার সকাল 11টার সময় আমাকে পৌঁছতে হবে, রিপোর্ট কালেক্ট করে আবার ডক্টরের কাছে যেতে হবে। এখন বাড়িতে ফিরে এসেছি আর বেশ সন্ধে হয়ে গেছে, এখন বসে মেয়ের সাথে মেয়ের গল্পগুলো শুনছি, ওর ভাঙাচোরা বাংলা। এতে কিন্তু আমার মেয়ের কোনো দোষ নেই, আপনারা ভাবতে পারবেন ও 13টা স্কুল ওর চেঞ্জ হয়েছে 1 থেকে 10th-এর মধ্যে। 13 schools she has changed. She stayed in 13 different cities. আর সেটাতে কী হয়েছে যে নানান জায়গায় ও কোথায় 1.5 বছর, কোথায় 2 বছর এইভাবে। তাই আর আমি চাকরি করেছি সারা জীবন, সেই জন্যে বাংলাটা ওই যতটুকু আমার সাথে, আমি চেষ্টা করে যতটুকু ওর সঙ্গে বাংলায় কথা বলে বাংলাটা ওকে শিখিয়েছি। আলাদা আলাদা জায়গায় একটা মানে মিক্সচার হয়ে গেছে ওর ল্যাঙ্গুয়েজটা, কিন্তু হ্যাঁ ও চেষ্টা খুবই করে যায়। আর আমিও ওকে কবে ডিসকারেজ করি না, বলি ওকে যে তুই কথা বল, তুই কথা বললেই তো তোর যা ভুল হবে আমি ওটা ঠিক করে দেব। অবশ্য আমারও বাংলা তেমন ভালো না, কারণ আমিও অনেক কম বয়সেই বাইরে পড়াশুনো করেছি, তারপরে বাইরে বাইরেই থেকেছি, বাইরেই চাকরি করেছি। শুনছি আর ভালোও লাগে, সেই ওর আমি আছি, আমার কাছেই সব কিছু বলে, আর আমারও ওই আছে ওর কাছেই, আর সব গল্প আমরা দুজন দুজনকার সাথে করি। আর আমাদের এই ছোট্ট সংসারে এখন আপনারা জড়িত হয়ে গেছেন, এখন কিন্তু আর অতটা একা একা লাগে না, সত্যি বলছি বিশাল হয়ে গেছে আমার দুনিয়াটা, ঠিক এরকমই মনে হয়। তাহলে তো আমরা বেটার জায়গায় আছি। না মানে আমি বলছি যে আমাদের এই বাড়িটা, তার মানে আমরা একটা বেটার লুক চাই, মানে আহমেদাবাদের মতন শহরে এত বড় বড় এরা বিল্ডিং করেছে, একদম ফরেনের মতন স্টাইলের, আর ওরা সুয়েজ সিস্টেম ড্রেনেজ করেনি, এত বাজে ড্রেনেজ। আমি তো ওই যে যেটা নিউজ ভিউজে বেরিয়েছে তো, হ্যাঁ ইসকনের সামনে কোথায় একটা না ভীষণ বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে,
সত্যি অতি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। মা আর মেয়ের আমাদের গল্প তো দের রাত অব্দি চলবে, তাহলে আমি এখানেই ব্লগটিকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করে থাকবেন। নেক্সট ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমি তাহলে রইলাম, আপনারা সবাই ভালো থাকবেন।